বিনোদিনী উন্মাদনী কলরাহাই বন্ধুর কথা করে আলাপন ওরে আগে না জানিয়া দিতে মজিয়া দেখা চাইবার হমার ওরে আগে না জানিয়া দিতে মজিয়া দেখা চাইবার হমার কালার কিনি তেরা গুণ জলে যে দ্বিগুণ কিনি তেরা সভাই সখীরে সখেতে জলে আগে না জানিয়া নিতে মজিয়া কে দেখা চাইবার হমার আগে না জানিয়া নিতে মজিয়া কে দেখা চাইবার হমার আমার কি হয়েছে কি হয়েছে তোমার কাঁপছো কেন তোমার কি বুঝতে ধরেছে আরে ভগবান এত রাত্রে কোন বিপদে বললাম এই দেখো দেখি আবার কাঁদে আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি খারাপ স্বপ্ন দেখি কি জামাই ষষ্ঠীর বিশাল আয়োজন তার মধ্যে লাঠি খেলা হচ্ছে একটা লাঠি এসে লাগলো আমার জামাইয়ের কপালে সব থেকে জামাইকে আমাকে ভাসানোর মধ্যে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে ও ঠাকুর তুমি আমাকে একই স্বপ্ন দেখালে আমার মেয়ে জামাই তুমি মঙ্গল করো ঠাকুর মঙ্গল করো হয়েছে হয়েছে এখন চোখ বন্ধ করে একটু দন্দাও দেখি একদমই তো অনেক কথা বলে ফেললে তুমি চুপ করো তো আজ মাতে কাল জামাই ষষ্ঠী এখনো পর্যন্ত জামাইকে কি নেমন্তন্ন করে আসলে না আমি বুঝে গিয়েছি এ আমার স্বপ্ন না ঠাকুর আমাকে স্বয়ং দেখা দিয়েছে ওগো তোমার দুটো পায়ে পড়ি গো তুমি কাল সকালে গিয়ে আমার জামাইকে নিয়ে এসো কতদিন আমার সিমটিকে আমি দেখি না নিজের চোখে আচ্ছা নেকা কান্না বন্ধ করে দেখিনি মাসের মধ্যে 14 দিন তো খোকনকে পাঠাও ওই বাড়িতে কলাটা মূলাটা মুরগির ডিম সবকিছু দিয়ে জামাই করে করে তো আমাকে সর্বশান্ত করে ফেললে তাতেও কি তোমার পরাণ জুড়ায় না আমি চুরি করে এটা ওটা মেয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি একথা তুমি বলতে পারলে যাওয়ার সময় খোকন তো আমার সামনে দিয়ে যায় আর আমি তো অন্ধ না আমি সবই দেখতে পাই ওইসব পেছন অঙ্ক বাদ দাও দেখিনি তুমি কালই কি আমার জামাইকে নেমন্তন্ন করে নিয়ে এসো তা না হলে এ সংসারে অমঙ্গল হবে ঠাকুর আমাকে নিজে ইঙ্গিত দিয়েছেন আচ্ছা ঠিক আছে কাল সকালে খোকনকে পাঠিয়ে দিও একবার যখন খেপেছে তখন তার ক্ষান্ত হবে না এখন একটু ঘুমোতে দাও দেখিনি পাঠাবে তো আহা বললাম তো পাঠাবো মা ওমা নিজের জন্য কিছু দিবে না কি আর দিব তুই তো সঙ্গে করে তোর দিদিকে নিয়েই আসবি এলে পরে নিজের হাতে রান্না করে খাওয়াবো কতদিন হয় জামাই আমার রাগ করে চলে গিয়েছে এতদিন একবার আসেনি তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে খোকন কি রে তুই এখনো যাসনি তুমি গেলে ভালো হতো গো জামাই বাবাদের যে রাগ ওই ছেলে যাওয়া আর বাবা যাওয়া একই কথা হিংসে কথা শুনলে রাগে জ্বলে যায় গা চল তো খোকন হে ভগবান জামাই যেন না আসে ঠাকুর তুমি জামাই ষষ্ঠী থেকে আমারে রক্ষা কর ঠাকুর এবেলা কিছু খেতে দেবে নাকি খালি মুখে বেরোতে হবে সে কি তুমি আবার সেজে গুজে কোথায় চললে এবেলা বাজার সদে কিছু না করলে ওই বেলা মেয়ে জামাই এসে খাবেটা কি সে তুমি ভালো বুঝবে আমার এখন রতনপুরে মুখুজ্জ বাড়িতে যেতে হবে মুখুজ্জ মশাইয়ের নাতির মুখে ভাত মেলা করে যেতে বলেছি
না গেলে বেজার হবে। তাছাড়া নগদ কিছু আমদানির সম্ভাবনা আছে। তাই বলে জামাই মেয়েকে ফেলে তাদের কথা না ভেবে তুমি এইভাবে চলে যাবে? আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে জামাই, এতদিন পরে আসতেছে, তোমার পরানে কি এতটুকু মায়া মমতা নেই গো? তোমার একলারই মায়া মমতায় আমার লাটে ওঠার জোগাড়, আর আমার মায়া মমতা থাকলে তো পথে বসতে বেশি সময়ও লাগবে। কি বললে তুমি? আমার মায়া মমতার জন্য তুমি পথে বসতে চলেছো? সে আর বলতে, ও তো আমার থেকে আমার অন্তর্জামী জানে বেশি। তা বলে মেয়ে আর জামাইকে যে নেমন্তন্ন করে আনছো, তো ষষ্ঠীর খরচটা জোগাবে কে? সে বেগার তো আমারই খাটতে হবে, আমদানি না হলে জলের বোতল নামবে করতে গিয়ে। তার আমি কি জানি? তুমি পুরুষ মানুষ, সেই দায়িত্ব তো তোমার। মেয়ে মানুষের এসব নিয়ে চিন্তা ভাবনা করা শাস্ত্রে বারণ আছে গো। হায় ভগবান, এ তোমার কেমন বিচার! সব কিছুতে সমান সমান, আর দায়িত্বের বেলায় আমি অবলা, এসব বিষয়ে ভাবনা চিন্তা আমার মানায় না। থাক থাক, হয়েছে হয়েছে, তোমার ওই ভূতের মুখে রাম নাম আর জপতে হবে না। তার চেয়ে দুমুঠে খেয়ে কোথায় চুলোয় যেন যাচ্ছিলে সেখানেই যাও। মিনসের শুধু তাল বাহানা, দুই পয়সা খরচ হয়েছে তো খালি হাপিত্তেস। বলি সীতায় গেলে এই যক্ষের দ্বন্দ্বে পিঁপড়াই খাবে, সেই চিন্তা কি একবারও মাথায় আসে না? বাবার নিমন্ত্রণ করতে না যাওয়ায় ওই বাড়ি সবাই ঢেকে গিয়েছে। খোকনকে পাঠায় তোমরা নাকি তাদেরকে অপমান করেছো, আমার শাশুড়ি বলে দিয়েছে বাবা যদি না যায় তোমাদের জামাই আসবে না। দেখো দেখিনি কি বিপদ, আমি এখন কি করে যাই বলো? মুখুজ্জমশাই এখন বিপদের সময় যাচ্ছে, তার মামলা চলতেছে, সেখানে আমি রাজসাক্ষী, পুরো সপ্তাহটাই তো কোর্ট কাচারি করতে করতে যাবে না, কি করে যাই বলো? তার মানে জামাইকে আনতে তুমি যাবে না? না বাবা। বল ও কি বলবে? আমি বলতেছি, আমি তোমার সংসার করতেছি এত বছর, আমি তোমাকে চিনে নেই মেনশে, তুমি তো জামাই না আসলেই খুশি, খরচাপাতি লাগবে না। আমিও কানাই কুণ্ডের মেয়ে, আমিও বলে দিচ্ছি ভালোই ভালোই তুমি নিজে যেয়ে জামাইকে নিয়ে আসবে। আহ, না বুঝে ঝুট ঝামেলা করো না তো, এই নেমন্তন্ন করেছি, আসলে আসবে না আসলে না আসবে, তা আমি কি করব? অমঙ্গল, ঘোর অমঙ্গল আসতেছে। ঠাকুর আমাকে নিজে দেখা দিয়েছেন, তিনি নিজে স্বপ্নে আমার ইঙ্গিত করেছেন। মা দুর্গা তুমি রক্ষা করো আমার সংসারকে, তুমি রক্ষা করো আমার। আমিও সরবালা রানী, কানাই কুণ্ডের মেয়ে, জামাইকে কি করে না আনো সেটা আমি দেখে নিব। মা, মা আমার খিদে পেয়েছে। কি হলো মা, আমার খিদে পেয়েছে তো। খোকন, মাকে ডাকিস নে। কেন? দেখছিস না মা পূজো করছে। তো আমি খাবো না। তুই যে পড়তে বস, আমি তোর জন্য গুড়মুড়ি নিয়ে আসছি। এই কি হয়েছে রে? মা সকাল থেকে বারান্দায় পূজোর আসন করেছে, কারোর সাথে কোনো কথা বলছে না বাবা। বলিস কি? হ্যাঁ বাবা। সরবালা, এই সরবালা দেখো না বাবা, দেখছো না আমার ধ্যানে মগ্ন, কাল রাতেও স্বপ্নে ঠাকুর মাকে বাণী দিয়েছে। আসলে ঘটনাটা কি? হুটহাট আসন গ্রহণ,
সরবালার পূজা। বুঝেছি, আমার সাথে চাতুরি যত যাই করো, আমার নাম গোপাল, জামাইকে আনতে আমি যাচ্ছি না। তাতে যদি ঠাকুর 10 দিন জ্বর দিয়ে বিছানায় শুয়েও রাখে তাও না। আমার বাগানে চুরি করতে আসছে, দাঁড়াও আজকে তোমাদের দেখাচ্ছি মজা। আসনে বসতে গেল কেন? তার আমি কি জানি, মাকে জিজ্ঞেস করো না। যে নাকি কথাই বলে না তাকে জিজ্ঞেস করে কি লাভ? আচ্ছা, তোরা দুই ভাই বোন কি করেছিস? আমরাও একরকম উপোস, এই সিরে গুড়মুড়ি খেয়ে আসি। আচ্ছা, তোর মা না হয় আসনে বসেছে, কিন্তু তুই তো কিছু একটা, এই চালে ডালে কিছু একটা। সে আমি একবার ভেবেছিলাম, কিন্তু মার হেসেলে কোথায় কি আছে? যা মা যা, খুঁজে পেতে কিছু একটা তাড়াতাড়ি চাপিয়ে দে, খিদে যে একেবারে পিত্তি চটে উঠেছে। Thank you.
টিনটিন, এই খোকন কোথায় রে? বাবা ও তো একটু আগে গুড়মুড়ি খেয়েছে, পরে খাবে না, তুমি খাও। আচ্ছা, এমন খিদা পেয়েছে? কি হলো বাবা? নুনের দাম কি অনেক কমেছে নাকি রে? কেন? যে পরিমানে নুন দিয়েছিস তা তো মুখেই দিতে পারছি না। বিয়ে দিলে মেয়েরা পর হয়ে যায়, বাবা ইচ্ছে করলে গিয়েটা জামাইকে নিয়ে আসতে পারে, কিন্তু বাবা যাবে না। আমি বুঝি, সব বুঝি। তোমার বিয়ে করার স্বামী, একটু দরজা খোলো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আমাকে মার্জনা করেন মা, বাবা নেমন্তন্ন করতে না গেলে আমার জামা ষষ্ঠীতে আসা হবে না। বাবাজি তুমি তো চলেই এসেছো, এখন থেকে গেলেই হয়। তা হয় না মা, বাড়িতে বলে এসেছি বন্ধুর বিয়েতে যাচ্ছি, এসে উঠেছি পিসির মেয়ের বাড়িতে, তাই গোপনে কথাটা বলে গেলাম, বাবারে পাঠানোর ব্যবস্থা করেন। কে রে সিমটি, তুই দেখি বোবা হয়ে গিয়েছিস, কিছু বলছিস না কেন? কি বলবো, তোমরা বলছো আমি শুনছি। তাহলে বাবাজি তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে মা, একটু মুখ খুলে বলেন। শুনে যাও, শুনে যাও,
পারছো? হিসাবের গন্ডগোল, মা জগদম্বের উষ্ট, ভুল করেছিস, মায়ের কৃপা ছাড়া মুক্তি নেই, মা জগদম্বে কৃপা করো, জয় মা তারা। কি করলে রক্ষা পাবো বাবা? সাধু যজ্ঞ দিতে হবে। মা জগদম্বে সবাইকে তোর বিপদের ইঙ্গিত দিয়েছেন, দলে দলে সাধুরা ছুটে আসছে তোর বাড়ির দিকে। যারা মূর্খ তারাই কেবল ইঙ্গিতের মানে বুঝতে পারে না। বম ভোলে জয় মা তারা, যজ্ঞের আয়োজন কর, আর সাধুদের কোনো অযত্ন হতে দিস নে মা, তবেই হয়তো মা তোকে কৃপা করতে পারে। বম ভোলে জয় মা তারা। তাই হবে বাবা, তাই হবে। জয় মা মায়া, বম ভোলে জয় মা তারা। বম্বলে বন্দা
মা, আমি ভুল করেছি মা, আমি ভুলে গিয়েছিলাম। তুমি যে সহধর্মিনী আমারে দিয়েছ সে আমার থেকে কোনো অংশে কম না। আমারে রক্ষা করো মা, যেভাবে অন্ন ধ্বংস হচ্ছে তাতে পথে বসতে আমার বেশি দেরি লাগবে না। এটা জামাই ষষ্ঠী অনেক ভালো ছিল, আমি কালকে গিয়ে জামাইরে নিমন্ত্রণ করে নিয়ে আসবো মা। Huh.